সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই 10টি নজেল দিয়ে কেকের উপর কিভাবে ডেকোরেশন করে নেওয়া যায়। তো প্রথমে এটি দেখিয়ে দিচ্ছে একটা স্টার নজেল, একটু বাঁকা মাথার। তারপর এটা হচ্ছে একটা নাম্বারিং নজেল এবং এটার নাম্বার হচ্ছে 133 নাম্বার নজেল। তারপর নিয়ে নিচ্ছে একটা বাস্কেট নজেল, এই নজেলটির নাম্বার হচ্ছে 206 নাম্বার। তারপর একটা গ্রাস নজেল নিয়ে নিচ্ছি, এটা 234 নাম্বার গ্রাস নজেল। তারপর নিয়ে নিচ্ছে একটা 2F নজেল। তারপরের নজেলটা হচ্ছে 195 নম্বর নজেল। এই নজেলটা আর 6B নজেলটা অনেকটাই সিমিলার, তবে এটার ফুলগুলো একটু বেশি সূক্ষ্ম। তারপর নিয়ে নিচ্ছে একটা 1M নজেল। তারপর নিয়েছি একটা লোকাল লিফ নজেল, এটার দাম হচ্ছে 15 টাকা, আমি লোকাল মার্কেট থেকে এটা নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছে একটা নাম্বারিং রোজ নজেল, এটার নাম্বার হচ্ছে 104 নাম্বার। তারপর নিয়ে নিচ্ছে একটা লোকাল স্টার নজেল, এটার দামও 15 টাকা, লোকাল মার্কেট থেকে আমি নিয়েছি। তাহলে দেখে নেওয়া যাক এখন কোন নজেলের সাহায্যে কী ধরনের ডেকোরেশন করে নেওয়া যেতে পারে। প্রথমে নিয়ে নিচ্ছে 195 নাম্বারের নজেলটি, একটি পাইপিং ব্যাগে ভরে তাতে হুইপড ক্রিম ভরে নিয়ে ডিজাইনটা করছি। একটু চাপ দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম সিঙ্গেল একটা করে ফুল হয়, আর এই ফুলটা কিন্তু আমার খুব ভাল লাগে। এটা কেকের চারপাশে যদি বর্ডারের মতো করে দেয়া হয় দেখতে খুবই সুন্দর লাগে, আর একটু ঘুরিয়ে এভাবে বাইরের দিকে ঘুরিয়ে নিলেই কিন্তু আরেকটা সুন্দর ফুল হয়ে যাচ্ছে। চাইলে কেকের বর্ডারেও কিন্তু এই ডিজাইনটা করে নেওয়া যায়। তারপর নিয়ে নিচ্ছি 1M নজেল। 1M নজেলের সাহায্যে ভেতর থেকে একটু ঘুরিয়ে বাইরের দিকে এনে ছেড়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা গোলাপের শেপের ফুল তৈরি হয়ে যায়। আবার বাইরের থেকে ঘুরিয়ে এনে ভেতরের দিকে একটু চেপে ছেড়ে দিলে আরেকটা শেপের ফুল হয়ে যায়। এটার সিঙ্গেল ফুলটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়, আর এটা দিয়েও কিন্তু নিচের বর্ডার বা লেস তৈরি করে নেওয়া যেতে পারে। এটা ছিল 1M নজেলের ডেকোরেশন। তারপর দেখিয়ে দিচ্ছি বাস্কেট নজেল। বাস্কেট নজেল দিয়ে মূলত বাস্কেটের ডিজাইনটা তৈরি করে, কিন্তু এছাড়াও আরও ডিজাইন এটা দিয়ে করে নেওয়া যেতে পারে। এভাবে নিচে বর্ডারে লেসের ডিজাইনটাও কিন্তু এই নজেলের সাহায্যে করে নেওয়া যেতে পারে। তবে বাস্কেট নজেল দিয়ে খুব সুন্দরভাবে বাস্কেটের ডিজাইনটা করে নেওয়া যেতে পারে। আর আমি যেহেতু এটা নাম্বারিং নজেল নিয়েছি, নাম্বারিং নজেলগুলোর শেপ কিন্তু খুবই সুন্দর আসে, আর এটার ফিনিশিংটাও খুবই স্মুথ আসে। তো যার কারণে বাস্কেট নজেলটা আসলে নাম্বারিং নজেল হলেই মনে হয় সবচেয়ে ভালো হয়। তো এইটা দিয়ে কিন্তু নিচের বর্ডারে এরকম এসের মতো শেপেও বর্ডার করে নেওয়া যেতে পারে, আবার জিগ জ্যাক প্যাটার্নেও কিন্তু নিচের বর্ডার বা লেস করে নেওয়া যেতে পারে কেকের। তো এই ছিল বাস্কেট নজেলের কাজ। নিয়ে নিচ্ছে গ্রাস নজেল, এটা দিয়ে সাধারণত সবুজ রঙের ঘাসের ডিজাইনগুলো করে নেয়। তো আমার কাছে সবুজ রঙের ক্রিম ছিল না, বিধায় আমি এটা দিয়ে দেখাচ্ছি। জাস্ট একটু চেপে উপরের দিকে ছেড়ে দিলে সুন্দর ঘাসের মতো ডিজাইন হয়ে যাচ্ছে, আবার একটু অল্প করে চেপে ছেড়ে দিলে কিন্তু ছোট ছোট ঘাস বানিয়ে নেওয়া যায়। তারপর যদি ডালপালা যদি তৈরি করতে চাই বা নুডলসের কোনো বোল তৈরি করতে চাই তাহলেও এটা দিয়ে কিন্তু করে নেওয়া যেতে পারে। তারপর নিয়ে নিচ্ছি 2F নজেল, এটার সিঙ্গেল ফুলটা আমার খুবই ভালো লাগে। আর প্রথমে হালকা করে একটা চাপ দিলে একটা ছোট সাইজের ফুল হচ্ছে, তারপর হচ্ছে একটু মাঝারি চাপ দিলে একটু মাঝারি সাইজের ফুল হয়, একটু জোরে করে প্রেস করে নিলে কিন্তু একটা বড় সাইজের ফুল হয়ে যাচ্ছে। আবার এটা ভেতর থেকে বাইরে ঘুরিয়ে নিলে একটা গোলাপের শেপের ফুল তৈরি হচ্ছে, আবার বাইরে থেকে ভেতরে নিয়ে ছেড়ে দিলেও কিন্তু সুন্দর আরেকটা শেপের ফুল তৈরি হয়ে যাচ্ছে। এটা দিয়ে লেসের ডিজাইনও করে নেওয়া যেতে পারে। আমার জায়গা স্বল্পতার কারণে আমি এই সাইডে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে উপরে ঢেউয়ের মতো করে ধরে নিচে এনে হালকা করে একটু চাপটা কমিয়ে আনলেই কিন্তু এরকম সুন্দর লেসের ডিজাইন বা বর্ডারটা করে নেওয়া যেতে পারে। তো এই ছিল 2F নজেলের দ্বারা তৈরিকৃত ডিজাইন। এখন আমি একটা ক্লোজস্টার নজেল নিয়ে নিচ্ছি, 103 নাম্বার ক্লোজস্টার নজেল, এটা একটা নাম্বারিং নজেল। এটা দিয়ে সাধারণত ভরার ডিজাইনগুলো খুব সুন্দর হয়। এটা হচ্ছে সিঙ্গেল ফুল। তো সিঙ্গেল ফুল দেখানোর পর আমি দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে যে আমরা ডোরেমন শেপ বা বিভিন্ন ডল কেক তৈরি করি সেটাতে যে ভরাটের ডিজাইনগুলো এটা দিয়ে খুব সুন্দরভাবে করে নেওয়া যেতে পারে। এটা দিয়ে নিচের বর্ডারের ডিজাইনটাও কিন্তু খুবই সূক্ষ্ম হয়। আমি যতটুকু কাজ করতে গিয়ে অভিজ্ঞতা অর্জন করেছি যে ছোট মাথার স্টার যে ক্লোজ নজেলগুলো আছে সেটা দিয়ে নিচের বর্ডারের
যে বর্ডার বা লেসের ডিজাইন আছে সেটা করে নিলে বেশি সূক্ষ্ম হয় এবং সুন্দর লাগে দেখতে, আর ক্রিমের পরিমাণটাও কম লাগে, মানে ক্রিমটাও ব্যবহার কম হয়। তো এই ছিল আমাদের ক্লোজটার নাজেলের তৈরি করা ফুল। আমি একটু কাছের থেকে সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এরপর আমি তৈরি করে দেখাবো আমার যে লোকাল নজেলগুলো ছিল সেই নজেল দিয়ে তৈরি করা ফুল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখার অনুরোধ রইল। তো এখন নিয়ে নিচ্ছি এই স্টার নজেলটা, এটা হচ্ছে একটা লোকাল নজেল, এটা দিয়ে ছোট ছোট এরকম ফুল তৈরি করা নিয়ে যেতে পারে। আবার এটা দিয়েও কিন্তু ভরাট ডিজাইন ভালো হয়, এটাও খারাপ হয় না। যদিও ফিনিশিংয়ের দিক যদি আমরা দেখি তাহলে নাম্বারিং নজেলটাই কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু এটা দিয়েও এভাবে বর্ডার অথবা নিচের লেস এভাবে তৈরি করা নিয়ে যেতে পারে এবং এটাও দেখতে কিন্তু বেশ সুন্দর হয়। আবার এরকম এসের মতো আমি জায়গা স্বল্পতার কারণে আসলে ওই কর্নারে আমি দেখাচ্ছি, ঠিকমতো দেখা যাচ্ছে না, আমি অত্যন্ত দুঃখিত। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এসের মতো করেও কিন্তু নিচে বর্ডার করে নেওয়া যেতে পারে। এখন নিয়ে নিচ্ছি সেই বাঁকানো মাথার যে স্টার নজেলটা আছে, এটা এরকম ঘুরিয়ে খুব সুন্দর একটা ফুল তৈরি করা নেওয়া যেতে পারে এবং বাইরের থেকে ঘুরিয়ে ভেতর দিকে আনলেও কিন্তু আরেকটা ডিজাইন হয়ে যায়। এটা সিঙ্গেল ফুলটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এটা দিয়েও কিন্তু চাইলে নিচের বর্ডার করে নেওয়া যেতে পারে। এখন দেখিয়ে দিচ্ছি লিফ নজেল। লিফ নজেলের বেলায় আমি যেটা বলবো যে লিফ নজেল সত্যি কথা বলবো লোকালের চাইতে যদি আমরা নাম্বারিং নজেল ব্যবহার করি এটার ফিনিশিংটা অনেক ভালো হয়। আমি আনতে পারিনি, আমার কাছে লোকাল নজেলটাই আছে, কিন্তু এটার কাজ ফিনিশিং খুব একটা ভালো আমার লাগেনি। তারপর আমি দেখিয়ে দিচ্ছি এভাবে একটু আস্তে করে চেপে ছেড়ে দিলে ছোট একটা পাতা হয়, আবার একটু ঢেউয়ের মতো করে ছেড়ে দিলে একটা বড় পাতা তৈরি হয়। আর একটা ভালো মানের লিফ নজেল দিয়ে কিন্তু এরকম সূর্যমুখী ফুল তৈরি করে নেওয়া যায়, কিন্তু আমার যেহেতু নজেলটা খুব একটা ভালো পড়েনি তাই আমি খুব স্মুথলি এটা করতে পারছি না। তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে চাইলে এভাবে ডিজাইন করে নেওয়া যায় এবং এটা দিয়ে কিন্তু যে ডল কেক আছে ডল কেকের ড্রেসের ডিজাইনটাও কিন্তু চাইলে এভাবে ঢেউ ঢেউ করে নেওয়া যায়। তো এই ছিল আমার লোকাল তিনটা নজেলের ডেকোরেশন। আমি একটু কাছের থেকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি রোজ নজেল দিয়ে কিভাবে আমি গোলাপ তৈরি করে নিয়েছি। তো রোজ নজেল দিয়ে কিন্তু গোলাপ তৈরি করা খুবই সহজ, শুধু মাঝখানে একটুখানি রেণুর মতো দিয়ে তারপর চারদিক থেকে এরকম সির মতো ঘুরিয়ে নিলেই কিন্তু গোলাপ সুন্দর একটা গোলাপের প্যাটার্ন তৈরি হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বাটার ক্রিম ফ্রস্টিং দিয়ে কিন্তু এই ফুলগুলোর ফিনিশিং অনেক বেশি স্মুথ এবং সুন্দর হয়। তো আবার এরকম এই নজেল দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছয়টা পাপড়ি দিয়েও কিন্তু খুব সুন্দর একটা ফুল চাইলে করে নেওয়া যেতে পারে। এবং আরেকটা ফুল আমি তৈরি করছি পাঁচ পাপড়ি দিয়ে। এভাবে পাঁচ পাপড়ি দিয়েও কিন্তু খুব সুন্দর করে সরাসরি কেকের উপর ফুল করে নেওয়া যেতে পারে। ডল কেকের নিচে আমরা এভাবে লেসের মতো জিগজ্যাগ প্যাটার্নে অথবা কুচির মতো করেও কিন্তু দিয়ে নিতে পারি। তো এই ছিল আমার 10টি নজেল দিয়ে করা ডেকোরেশন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।